টুনা এ টুনা কিরে কাট করতে যাবি না নাকি বলতো টুনা এ টুনা বাহিরে বেরিয়ে আয় সূর্যের প্রখর তাপ যে আর বেড়ে যাচ্ছে কিরে হ্যাঁ রে কালু একটু শরবত বানাতে গিয়ে দেরি হয়ে গেল রে ভাবলাম এই প্রখর রোদে একটু শরবত বানিয়ে নেই তাহলে একটু শরবত খেয়ে জিরিয়ে নেওয়া যাবে তুই একদম ঠিক কথাই বলেছিস রে সূর্যের যা তাপ রে বাবা গলা আমার শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে এখন তাড়াতাড়ি পা চালাই চল বান্টি তুই আমার কুড়ালটা একটু ধর না রে উহ বাবা গো বাবা একটু পথ হেঁটে এসে একদম ক্লান্ত হয়ে গেছি এবার কাঠ কাটবো কি করে বলতো বান্টি আমি তো আর পারছি না আজ যা গরম পড়েছে না কি আর করার আছে বলতো না আমরা যে কাঠুরিয়া আমাদের কাঠ কাটতেই হবে এটাই যে আমাদের জীবিকা তোরা বিশ্রাম নে আমি কাটার মতো ভালো কোনো গাছ খুঁজি কেমন কি রে কালু ভালো কোনো গাছ পেলি রে হ্যাঁ রে টোনা বান্টি এই গাছটা বেশ শুকনো চল আমরা এই গাছটি কাটছি কেমন এরপর টোনা বান্টি আর কালু কাক মিলে গাছটা কাটতে থাকে কিন্তু অতিরিক্ত সূর্যের আলো আর তীব্র গরমের কারণে ওরা তিনজন হাঁপিয়ে যেতে থাকে আহ টোনা দাদা আমি আর পারছি না গো একদম হাঁপিয়ে গেলাম আমি মনে হয় এবার মরেই যাব আয় বিশ্রাম নে বান্টি তুইও বিশ্রাম নে ওরা যখন তীব্র সূর্যের আলোয় এভাবে হাঁপাচ্ছিল এমন সময় একটা সাদা মেঘ আড়াল থেকে সব শুনতে পায় আর দেখতে পায় এরপর মেঘ সূর্যের কাছে যায় কি রে সূর্য ভালোই তো এখানে কত নিশ্চিন্তে বসে বসে জঙ্গলে তাপ দিচ্ছিস তাই না তোর এই অতিরিক্ত সূর্যের আলোর কারণে পাখিদের কত কষ্ট হচ্ছে সেটা কি তুই জানিস হ্যাঁ শোন মেঘ একদম ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমার একদম পছন্দ না কি বলতে এসেছিস সোজা সাপটা আমাকে বলে দে শোন আমি জঙ্গলের কাঠুরিয়াদের দেখে এলাম বেচারারা কি কষ্ট করে না কাট কাটছে তোর আলোর কারণে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না ভীষণ কষ্ট হচ্ছে পাখিদের আমি নিজের চোখে দেখে এলাম শোন মেঘ একদম আমাকে জ্ঞান দিতে আসবি না কিন্তু এটা তো খরার সময় তাহলে এই খরার সময় আমি সূর্যের আলো দিব না তো কি দিব শুনি আমার তো কাজ সূর্যের আলো দেয়া হয়েছে হয়েছে থাক আর এত কথা বলতে হবে না আমি যদি সূর্য হতাম তাহলে কখনো এত উত্তাপ ছড়াতাম না তোর মত বুঝতে পেরেছিস তোর মত এত নিষ্ঠুর আমি নই শোন মেয়ে তোর যদি এতই দরদ হয় তাহলে তুই বৃষ্টি দিতে পারিস না যা বৃষ্টি দে আমাকে বলতে এসেছিস কেন হ্যাঁ দরকার পড়লে আমি তাই করব দরকার পড়লে আমি এক্ষুনি বৃষ্টি দিব যাচ্ছি যাচ্ছি আমি বৃষ্টি দিতে আরে আরে এ তো দেখছি শান্তি বৃষ্টি আহা এত গরমের মাঝে এত সুন্দর বৃষ্টি পাওয়ায় আমাদের ভীষণ ভালো লাগছে তোমাকে অনেক ধন্যবাদ মেঘ এরপর থেকে মেঘ প্রতিদিন বৃষ্টি ঝরাতে থাকে আর অতিরিক্ত বৃষ্টি ঝরার কারণে জঙ্গলে বন্যা হতে থাকে এতে পাখিরা যেন আর নতুন সমস্যায় পড়ে যায় মা ও মা এবার কি হবে মা বন্যার জল যে আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছে মা তবে কি আমরা বন্যার জলে ডুবে এবার মরবো মা আমার যে ভীষণ ভয় করছে একদম ভয় পাস না মা কিচ্ছু হবে না ঈশ্বর তুমি আমাদের সহায় হও ঈশ্বর তুমি কেন এই সময়ে আমাদের বন্যা দিলে তুমি আমাদের রক্ষা করো মা পারু চল মা আমরা তাড়াতাড়ি কোনো উঁচু স্থানে যাই কিন্তু মা আমরা আমাদের বাড়ি ঘর ছেড়ে চলে যাব মারি আমাদের যে এখন জীবনের মায়া করতে হবে বাড়ি ঘরের মায়া ছেড়ে দে এভাবেই প্রায় সব পাখিরা তাদের বাড়িঘর ফেলে রেখে উঁচু স্থানে যেতে থাকে চারিদিকে পাখিদের হাহাকার শুনতে পাওয়া যায় পাখিদের ফসল মাঠ ঘাট ডুবে যেতে থাকে কি রে সূর্য তুই এভাবে হাসছিস কেন বলতো খুব তো পাখিদের উপকার করতে গিয়েছিলি এখন দেখলি তো উপকার তো করলি না উল্টো ক্ষতি করে দিলি তাই এবার থাক তুই আমি সূর্যের তাপ দিব আর পাখিদের বন্যা থেকে বাঁচাবো
এরপর সূর্য বনের পাখিদের উপর তার উত্তাপ ছড়াতে থাকে। আর বনের পাখিরা বন্যা থেকে বাঁচলেও জঙ্গলে আবার প্রচুর খরা দেখা দেয়। আরে আরে টোনা দাদা, আমাদের জঙ্গলবাসীর সাথে এসব হচ্ছেটা কি বলতো? কখনো অতিরিক্ত বন্যা, আবার কখনো প্রচন্ড খরা হচ্ছে। আমাদের সাথে ঈশ্বর কি খেলা খেলছে? আমরা তো এত বৃষ্টি চাই না, আবার এত খরাও চাই না। তুই একদম ঠিক কথাই বলেছিস কালু, জানি না সৃষ্টিকর্তা আমাদের সাথে কোন খেলা খেলছে। এভাবেই পাখিরা গল্প করতে থাকে। এদিকে মেঘ সূর্যকে বলতে থাকে, কিরে খুব তো সাহায্য করতে গিয়েছিলি, এখন তাহলে অতিরিক্ত খরা দিলি কেন বলতো? শোন, তোর মতো সহজ কাজ আমি যদি করতাম তাহলে কখনো জঙ্গলে খরা হতো না। তুই তো তোর দায়িত্ব ঠিকভাবে পালনই করতে পারিস না। আর তুই তোর দায়িত্ব খুব পালন করতে পারিস তাই না? শোন, আমি যদি মেঘ হতাম তাহলে কখনো জঙ্গলে বন্যা হতো না। ইস, খুব বড় বড় কথা তাই না? আচ্ছা ঠিক আছে, শোন তবে, আমার একটা ইচ্ছে আছে, আর তা হলো আমি তোর সূর্যের তাপ নিব আর কদিন সূর্যের দায়িত্ব পালন করব। বুঝতে পেরেছিস? আর শোন, আমারও ইচ্ছে আছে, আমি কদিন জঙ্গলে মেঘের দায়িত্ব পালন করব আর বৃষ্টি ঝরাবো। তাই তোর শক্তি তুই আমাকে দে, আর আমার শক্তি তুই নে, তারপর দেখ দায়িত্ব পালন করতে পারি কিনা, একদম দেখিয়ে দিব। এরপর মেঘ আর সূর্য তাদের ইচ্ছে অনুযায়ী শক্তি পাল্টিয়ে দেয়। মেঘ তার বৃষ্টি দেওয়ার শক্তি সূর্যকে দেয়, আর সূর্য তার রোদ দেওয়ার শক্তি মেঘকে দেয়। উফ বাবা, আজ থেকে আমি রোদ দিব। এই সহজ কাজটা কি না সূর্য এতদিন করতে পেতো না, শুধু খরা দিত বেচারা। আরে আরে, আমি তো কম উত্তাপ দিচ্ছি, তাহলে পাখিরা এত ক্লান্ত হয়ে যাচ্ছে কেন? আমি তো সূর্যের কাজ ঠিকভাবে করতে পারছি না। আরে আরে, ওই মেঘ আমার কাজে দায়িত্ব পেয়ে খুব উত্তাপ ছড়াচ্ছে তাই না? আচ্ছা ঠিক আছে, আমিও এবার বৃষ্টি ঝরাবো, দাঁড়া মেঘ। আরে আরে, এগুলো আমাদের পাখিগুলোর সাথে হচ্ছে নাকি? কখনো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, আবার কখনো অতিরিক্ত রোদ হচ্ছে, না এসব আর মেনে নেওয়া যায় না। তুমি আমাদের একদম ঠিক কথাই বলেছো সুখী দিদি, এই তো কদিন আগে বন্যা হলো, আবার কখনো খরা, কিন্তু এগুলো তো বন্যা আর খরার মৌসুম নয়। হে পাখি মাতা, তুমি আমাদের রক্ষা করো, পাখি মাতা তুমি আমাদের সাড়া দাও। শান্ত হবা ছাড়া আমি সবটা জানি আর সবটাই বুঝতে পারছি। এগুলো সব হচ্ছে মেঘ আর সূর্যের জেদ, আর ওদের অদ্ভুত ইচ্ছের জন্য। তোরা কোনো চিন্তা করিস না, আমি সবটা ঠিক করে দিব। জয় হোক পাখিমাতার, জয় হোক। পাখিমাতা, আপনি আপনি এখানে? হ্যাঁ, আমি তোমাদের দুজনের এমন আচরণে না এসে আর পারলাম না। শোনো, তোমাদের ওপর দুটো বড় দায়িত্ব আছে, আর তোমরা কিনা সেসব দায়িত্ব পালন না করে একে অন্যের দায়িত্বকে ছোট করছো। ছি, আমার ঘৃণা হচ্ছে। শোনো, অতিরিক্ত বৃষ্টিও যেমন ক্ষতিকর, তেমনি অতিরিক্ত রোদও ক্ষতিকর, বুঝতে পেরেছো তোমরা? তাই বলে প্রকৃতিকে তো প্রকৃতির নিয়মেই চলতে হবে নাকি? আমরা চাইলে বন্যাকে উপেক্ষা করতে পারি না, আর আমরা খরাকে উপেক্ষা করতে পারি না, কথাটা যেন তোমাদের মাথায় থাকে। আপনি আমাদের ক্ষমা করে দিন পাখি মাতা, আমরা নিজেদের দায়িত্ব নিজেরা না পালন করে অন্যের দায়িত্ব নিয়ে মজা করছি। হ্যাঁ পাখি মাতা, আমাদের ভুল হয়েছে, এখন থেকে আমরা বৃষ্টির সময় বৃষ্টি দিব আর খরার সময় খরা, কিন্তু পাখিদের অতিরিক্ত বন্যা আর খরা দিয়ে কষ্ট দিব না। এভাবে ওরা পাখি মাতার কাছে ক্ষমা চায়। এরপর থেকে ওরা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে থাকে। দিদি দিদি, আমি যে আর হাঁটতে পারছি না রে, এই পঙ্গু শরীর নিয়ে আর কতই বা হাঁটবো, এদিকে খিদে যে আমার পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি এই সামনের গাছতলায় বসি, তুই কিছু খাবার নিয়ে আয় না দিদি, আমি খাবার খাবো। ভাই রে, আমার কাছে কোনো টাকা নেই,
কি দিয়ে খাবার কিনে আনবো বলতো? আমরা অনাথ, আর তার উপর আবার তুই পঙ্গু, কেউ আমাদের কাজ দিতে চায় না। ঈশ্বর কেন যে আমাদের এমন কঠিন পরীক্ষা নিচ্ছে। শোন না দিদি, আমাদের তো কেউ কাজ দেয় না, চল না আমরা রাস্তার পাশে বসে ভিক্ষা করি, যা টাকা পাবো তা দিয়ে দুজনে কিছু খাবার কিনে খাবো। ভিক্ষা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। হ্যাঁ রে ভাই, এবার বুঝি আমাদের ভিক্ষাই করতে হবে। কাজ যখন পেলামই না তখন কি আর করার, বেঁচে থাকতে হলে তো খাবার খাওয়া প্রয়োজন। চল এবার আমরা ভিক্ষেই করব। চল কিছু দূরে একটা বাজার আছে, সেই বাজারে গিয়ে ভিক্ষে করি। আমাদের একটু ভিক্ষে দাও গো ভিক্ষে। কে কোথায় আছো? আমরা প্রচন্ড অসহায়, বাবা মা কেউ নেই আমাদের, দাও না গো দুটো পয়সা, ভিক্ষে দাও গো ভিক্ষে দাও। দিদি মাত্র দু টাকা ভিক্ষে করে পেলাম, আর তো কেউ কিছু দিল না রে, এই দু টাকা দিয়ে কি হবে বলতো? ভিক্ষে করে যা পেয়েছি এতে সন্তুষ্ট থাকরে ভাই, আজকালকার দিনে কি আর দান করে বলতো? চল এই দুই টাকা দিয়ে কিছু কিনে খাই, প্রচন্ড খিদে পেয়েছে যে আমার। দোকানদার ভাই, ও দোকানদার ভাই, আমাদের একটু জিলাপি দাও না গো, আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, দিবে গো জিলাপি? কেন জিলাপি দিব না আমি শুনি? জিলাপি বিক্রির জন্যই তো দোকান খুলে বসেছি। তা তোরা টাকা এনেছিস তো? টাকা ছাড়া কিন্তু আমি কাউকে কিছু দেই না, আগে টাকা পরে জিলাপি, ওসব বাকি ফাকি দেই না কিন্তু আমি। না না গো দোকানদার দাদা, আমরা তোমার কাছে বাকিতে জিলাপি নিতে আসিনি, এই দেখো আমাদের কাছে দু টাকা আছে, এই দু টাকা নিয়ে আমাদের জিলাপি দাও। তোরা কি আমার সাথে মজা করছিস নাকি? হ্যাঁ, মাত্র দু টাকা নিয়ে জিলাপি কিনতে এসেছিস? জানিস এই বাজারের সব থেকে নামি দামি জিলাপির দোকান আমার, এত অল্প টাকায় আমি জিলাপি বিক্রি করি না। যা যা, তোদের আমি জিলাপি দিব না। আমাদের কাছে যে আর বেশি টাকা নেই গো, অনেক কষ্টে ভিক্ষে করে দুই টাকা পেয়েছি, দাও না দাও না কয়েক টুকরো জিলাপি, আর আমরা দুই ভাই বোন খিদের যন্ত্রণায় অনেক কষ্ট পাচ্ছি, দাও না গো একটু দয়া করো। এই আমার কথা কি তোদের কানে যায়নি নাকি? হ্যাঁ, তোর এই পঙ্গু ভাইকে নিয়ে এখান থেকে চলে যা, চলে যা বলছি। আর এই যে পঙ্গু ছেলে, তোর তো পা নেই, সাথে কি তোর কানও নেই নাকি? তোদের কাছে ভিক্ষে করা দুই টাকায় জিলাপি বিক্রি করে আমি আমার সম্মান নষ্ট করতে চাই না। আমার দোকানের সামনে এখন দাঁড়িয়ে না থেকে সময় নষ্ট না করে যা, কারো পা ধরে আবার ভিক্ষে কর, যা যা বলছি। দোকানদার দাদা, তুমি জিলাপি দিবে না সেটা তো ভালো করে বলতে পারতে, তাই না? আমার ভাইকে পঙ্গু বলে অপমান করছো কেন? হ্যাঁ, আর আমরা অসহায় বলে আমাদের সাথে খারাপ ব্যবহার করলে তুমি। ওরে গরিবের বাচ্চা রে, আমার দোকানের সামনে দাঁড়িয়ে আমাকে চোখ রাঙাচ্ছিস? তোর এত বড় সাহস, ভিখারি হয়ে আমাকে অপমান করিস? দাঁড়া তোদের দেখাচ্ছি মজা, মুখে মুখে তর্ক করার শখ আমি মিটিয়ে দিচ্ছি। এ কথা বলে কবুতর তার জিলাপির দোকানের চুলা থেকে উত্তপ্ত গরম গুড়ের কড়াই রাজুটোনার দিকে ছুঁড়ে মারে, আর সেই গরম গুড় গিয়ে রাজুটোনার ডানায় পড়ে। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে দিদি, মরে গেলাম, আমার ডানা পড়ে গেল। ও টুনি দিদি, আমার ডানা প্রচন্ড যন্ত্রণা করছে, আমার কষ্ট হচ্ছে রে দিদি, কষ্ট হচ্ছে। দেখ আমার সাথে তর্ক করলে কি হয়, এখন তো ডানা পুড়িয়ে দিয়েছি, আর বেশিক্ষণ এখানে দাঁড়ালে তোদেরকে শুকনো কাঠের মতো চুলোয় ঢুকিয়ে দিয়ে পুড়িয়ে ফেলবো। চল ভাই চল, আমরা এখান থেকে চলে যাই। ভাই রে তোর খুব ব্যথা হচ্ছে, চল নদীর পাড়ে গিয়ে জল দিয়ে তোর ডানা ধুয়ে দিব। ব্যথা পাচ্ছিস ভাই? এই যে জল দিয়ে তোর ডানা ধুয়ে দিচ্ছি, দেখবি আর যন্ত্রণা থাকবে না। আর একটু একটু সহ্য কর ভাই। আর কত সহ্য করবো দিদি, কত সহ্য করবো বলতো? জন্ম থেকে আমার এক পা নেই, তার উপর আবার বাবা মাও কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে, আর সবাই আমাদের অনাথ বলে অবহেলা করে। চল চল দিদি,
তার বদলে আমরা এই নদীতে ডুবে মারা যাই। আমাদের তবে আর কোনো কষ্ট থাকবে না রে। টনি আর রাজু নদীর পাড়ে যখন কান্না করতে করতে এসব বলছিল, ঠিক তখনই নদীর জল থেকে একটা জলপরী উঠে আসে। কি গো, তোমরা দুজন নদীর পাড়ে বসে কাঁদছো কেন? আর এই যে তোমার ডানাই বা পড়লো কি করে গো? কি হয়েছে তোমাদের, বলো না আমাকে বলো। সব আমাদের ভাগ্যের দোষ গো। এক দোকানে 2 টাকার জিলাপি কিনতে গিয়েছিলাম, সেই দোকানদার আমাদের জিলাপি তো দিলই না, উল্টো আমার ভাইয়ের শরীর পুড়িয়ে দিয়েছে, গরম গুড় ছিটিয়ে। জানো, এ কথা বলে টুনি জলপরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে জলপরীর মনে ভীষণ মায়া হয়। জলপরী বলতে থাকে, আহারে, তোমাদের সাথে ওই জিলাপির দোকানদার বেশ অন্যায় করেছে। শোনো, আমাকে তোমরা ওই 2 টাকা দাও, আমি তোমাদের জিলাপি দিব। সত্যি সত্যি 2 টাকার জিলাপি দিবে তুমি আমাদের? এই নাও 2 টাকা। এই নাও 2 টাকায় জিলাপি দিলাম তোমাদের, পেট ভরে খেয়ে নাও, আর কারো কাছে জিলাপি চাইতে যেতে হবে না। একি একি ভাই, আমরা সে কখন থেকে জিলাপি খাচ্ছি, কিন্তু জিলাপি তো কমছেই না, উল্টো জিলাপি বাড়ছে। আর এদিকে তো তোর আর আমার সম্পূর্ণ পেট ভরে গেছে, আর এই প্লেটের জিলাপি কমছে না কেন? জানিস দিদি, আমার মনে হচ্ছে ওই জলপরী আমাদের কষ্টের কথা শুনে 2 টাকার কোনো জাদুই জিলাপি দিয়েছে, তাই তো জিলাপি কমছে না। এত জিলাপি তো আমরা খেতে পারবো না রে দিদি, সব জিলাপি ফেলে দিতে হবে। আমারও তাই মনে হয় রে ভাই। জানিস যে জলপরী আমাদের কোনো জাদুই জিলাপি দিয়েছে? শুন ভাই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চল আমরা এই জিলাপি ফেলে না দিয়ে এই জিলাপি দিয়ে ব্যবসা শুরু করি। যত জিলাপি বিক্রি হবে তত জিলাপি বৃদ্ধি পাবে, এতে আমরা অনেক টাকা আয় করতে পারবো রে। ঠিক বলেছিস দিদি, চল এই জিলাপি আমরা বাজারে বিক্রি করি, আর জিলাপির স্বাদটাও কিন্তু বেশ, তাই না বল? নিশ্চয়ই আমাদের জিলাপি সবাই কিনবে। জিলাপি নিয়ে যাও গো, জিলাপি, মিষ্টি মিষ্টি গুড়ের জিলাপি নিয়ে যাও, নিয়ে যাও, এসো এসো আমার কাছে এসো, জিলাপি নাও গো জিলাপি। একই একই, এই 2 ভাই বোন আবার এসেছে, তাও আবার জিলাপি কিনতে নয় বিক্রি করতে। এক প্লেট জিলাপি পেলো কোথায় এরা? আমার কাছে তো 2 টাকার জিলাপি কিনতে এসেছিল। না না, এখানে তো এদের জিলাপি বিক্রি করতে দেয়া যাবে না, যদি আবার আমার দোকানে বিক্রি কমে যায়। যাই, এদের এখান থেকে ভাগিয়ে দেই। কি রে, তোরা আমার দোকানের কাছে এসে জিলাপির দোকান দিয়েছিস কেন? হ্যাঁ যা, আমি ছাড়া এই বনে আর কেউ জিলাপি বিক্রি করতে পারবে না। কিছুক্ষণ আগেও তো আমার কাছে 2 টাকার জিলাপি কিনতে এসেছিলি, এখন আবার 1 প্লেট জিলাপি পেলি কোথায়? হ্যাঁ আমরা কোথায় পেয়েছি জিলাপি তোমাকে কেন বলবো? হ্যাঁ, এই জায়গায় দোকান দেওয়ার অধিকার আমার আছে, আমরা তো আর তোমার জিলাপি এনে বিক্রি করছি না। তুমি আমাদের জিলাপির দোকান অন্যায়ভাবে বন্ধ করে দিতে পারো না, বুঝতে পেরেছো? দোকান আমি বন্ধ করে দিতে পারি কিনা দেখ এবার। আমার জিলাপি ছাড়া আর কারো জিলাপি বিক্রি হবে না এই বনের বাজারে। এ কথা বলে কবুতর টুনি আর রাজু টুনার জিলাপির প্লেট হাতে তুলে নেয়, আর সেই প্লেটটা যেমনি ছুঁড়ে ফেলতে যাবে অমনি জিলাপির প্লেটটা অদৃশ্য হয়ে যায়, আর একটা গরম উত্তপ্ত গুড়ের হাড়ি হয়ে যায়, আর সেই হাড়ি কবুতরের হাত থেকে উড়ে গিয়ে আপনা আপনি কবুতরের মাথায় গরম গুড় ঢেলে দেয়, আর সেই গরম গুড়ের কারণে কবুতরের পুরো শরীর পুড়ে যায়। ওরে বাবা রে, আমাকে বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও গো বাঁচাও। এ কেমন জিলাপির প্লেট, হঠাৎ করে গরম গুড়ের হাড়ি হয়ে গেল, পুড়ে গেল গো পুড়ে গেল, আমার সারা শরীর পুড়ে গেল, জল জল, কেউ আমার গায়ে জল ঢেলে দাও। এ কথা বলে কবুতর বাজারের পাশে এক পচা পুকুরের মধ্যে গিয়ে ঝাঁপ দেয়।
আর শরীর কোরার যন্ত্রণায় বারবার ওই পচা জলে ডুব দিতে থাকে। এভাবেই কবুতর তার হিংসার চরম শাস্তি পেয়ে যায়। এদিকে সেই গরম গুড়ের হাঁড়ি আবারও জাদু দিয়ে জিলাপির প্লেটে পরিণত হয়। সত্যি দিদি, ওই জলপরী আমাদের 2 টাকায় জাদুর জিলাপি দিয়েছিল, তা না হলে জিলাপির প্লেট গরম গুড়ের হাঁড়ি হলো কিভাবে বলতো? আমাদের সাথে করা অন্যায়ের সাজা আমাদের জিলাপির প্লেটই দিয়েছে। আয়, এবার আমরা জিলাপি বিক্রি করি নিশ্চিন্তে। এ কথা বলে রাজু টোনা আর টুনি সেই জলপরীর দেওয়া জিলাপি বিক্রি করতে থাকে। সেই জিলাপি বিক্রি করে তারা অনেক টাকা পায়। রাজু টোনা আর টুনি সেই টাকা দিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে আমাদের কখনোই কারো প্রতি হিংসা করা উচিত নয়, কারণ হিংসা কারো ক্ষতি করতে পারে না, বরং সেই হিংসায় নিজেরই ক্ষতি হয়ে যায়। আর আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।